हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। केमन आछो सकले? आशा करी खूब भालो आछो और आमिओ खूब भालो आछी। तो देवाशीष दा रिपोर्टेर एमन कि छिलो जेगुलोर जन्य से पालिये जाच्छे, माने निजेर बाड़ी छेड़े बाड़ीते ताके सबाई बाड़ीते एसे तार उपरे चार्ज करछे, जे जारा पयसा निएछिलो पयसा दिएछिलो देवाशीष दा तादेर काछ थेके पयसा निएछिलो, एमनकि जारा निवेदिताके भालोबासे ताराओ देवाशीष दार उपरे चार्ज करछे जे कि एमन रिपोर्टे आछे तुमि सबाइके देखाओ। কিন্তু সে সেগুলোকে না দেখিয়ে, এমন কি রিপোর্টের মধ্যে ছিল সেগুলোকে না দেখিয়ে সবার ভয়ে সে পালিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে না যাচ্ছে তোমরা বন্ধুরা দেখতে থাকো, আর প্লিজ প্লিজ শেয়ার করো সবার সঙ্গে, কারণ যে দোষী তাকে দোষের শাস্তি পেতেই হবে। সে যাওয়ার সময় আপডেট দিয়ে গেছে কোথায় যাচ্ছে না যাচ্ছে, তোমরা দেখতে পাবে বন্ধুরা। আমার পুরো ভিডিওটা দেখো, কোথায় গেছে না গেছে সব কিছুই দেখতে পাবে, বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকেই বলছে যে উনি একা বাড়িতে থাকতে পারেন। আচ্ছা ঠিক আছে, একা বাড়িতে থাকতে পারে না, কিন্তু 13 দিনের কাজটা দেখে কি মনে হচ্ছে জন্মদিন পালন করছে, তাই না? আমার তো মনে হচ্ছে সেটাই। কিভাবে একটা মানুষ তার যখন ভালোবেসে যখন বিয়ে করেছিল সে, আর তার স্ত্রী যখন মারা গেছে, তারপরে সে কিভাবে এত সুন্দরভাবে ভিডিও করতে পারে বলো তো। তোমরা যারা ওকে সাপোর্ট করছো, আমিও করেছি, আমি করিনি সেটা না, আমিও করেছি, তারা প্লিজ নিজেদের চোখটা খুলে একটু তার ওর দিকে দেখো যে ওর কতটা বাজে ছেলে। আর কোথায় যাচ্ছে না যাচ্ছে বন্ধুরা তোমরা দেখতে থাকো, ওর পুরো ভিডিওটা দেখতে দেখলেই বুঝতে পারবে ও বাড়ি ছেড়ে কোথায় পালিয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ততটা ভালো নেই আর কি। তো আমরা সবাই মিলে স্টেশনে চলে এসেছি, এই যে ব্যাগটা, আর এখন যাবো হচ্ছে শিয়ালদা। শিয়ালদা আছে, এখন আমরা উঠবো ট্রেনে। চলো যাই। তো আমি ট্রেনে বসে গেছি, আর ওই যে হেল্প করেছে পিছনেও ওই যে অরবিন্দ কাকা, আর একটুখানি ব্যাগ বয়েছি তো কষ্ট হয়ে গেছে, আর এই যে আমার দাদারা ট্রেন ছেড়ে দিয়েছে ওই যে। চলো বাই, ট্রেন ছেড়ে দিয়েছে তো চলো কিছুদিন যাই, থেকে শরীরটা একটু ঠিক করে নিয়ে আসি, তারপরে আগে এখন যাব শিয়ালদা। শিয়ালদা থেকে কোন ট্রেন ওঠে সেটা তোমাদের জানাবো। শিয়ালদার ট্র্যাক কাছে এসে গেছে, আমি দমদম এসে গেছি, আর একটু টাইম লাগবে আমার শিয়ালদাতে যেতে। আমরা শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি, এই যে আমাদের বেডিং ফেডিং সব দাদা বৌদি। তো আমরা শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি, এখন আমরা যাবো চণ্ডীগড়। যাওয়ার গাড়ি কোনটায় দেয় আমি জানি না, তবে যাব এখন খুঁজবো, খুঁজে তারপরে দেখ। এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এইটা আছে আমাদের সেই যাওয়ার ট্রেন, নাম হচ্ছে হামসফর। তো ফাইনালি আমরা ট্রেনের ভিতরে চলে এসেছি আর বসেও গেছি সিট নিয়ে। এই যে বৌদি চাউমিন খাচ্ছে, আর দাদা এইদিকে পরোটা তরকারি খুলছে। তো ট্রেন ছাড়বে হয়তো 1:10, এখনও ছাড়িনি, আমরা বসে আছি, খিদে পেয়ে গেছে তাই বসে বসে সবাই খাচ্ছে চাউমিন। আমাদের কালাও চাউমিন খাচ্ছে যে। তো চলো যেতে যেতে আপডেট দিতে থাকবো। তো দুপুরের খাওয়া দাওয়া করে এই যে আমি শুয়ে পড়েছি, আর নিচেই দাদা বৌদিরা, এই যে বৌদি শুয়েছে দুপুরে, দাদা এইদি, দাদা এই যে নিচে এখানে, আর ওই যে কালা। শরীরটা ভালো লাগছে না বলে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, বসে থাকতে অনেক খারাপ লাগছে তার জন্য শুয়ে পড়েছি, আর এখন মনে হয় বর্ধমান দিকে এসে গেছে। এইভাবে আপডেট দিতে থাকবো। গুড মর্নিং। তো আমরা পরের দিন সকাল আজকে চলে এসেছি মুরাদাবাদ। ওই যে বৌদি বসে আছে, আর ওই যে দাদা বসে আছে, আর কালু এখানে, কালু এখানে কলা খাচ্ছিল বসে। তো আর বাড়ি যেতে আমাদের বেশি টাইম লাগবে, কয়টায় যেন নামবো আমরা 4:30 নেমে, তারপরে কথা বলছি। কারে বিশ্বাস করি আর, ওইটুখানি মাটি একটু সরায় কাজই করিনি আমরা আসার পরে, মানে সকালবেলা আমরা যখন ছিলাম তখন একটু। আমাদের ট্রেন 2 ঘন্টা লেট, আর যেতে এখনও, মানে এখন যখন এই যে ভিডিও বানাচ্ছি, আর 25 কিলোমিটার আছে,
যেতে যেতে ঘরে যেতে যেতে এখন রাত হয়ে যাবে, তো চলো আগে স্টেশন নেমে তারপর তোমাদের জানাচ্ছি। স্টেশনের থেকে নেমে পড়েছি, এখন স্টেশনের বাইরে চলে এসেছি, এই যে হাতে ব্যাগ নিয়ে আর ওই যে দাদারা, তো এখন যাব এখন দাদাদের বাড়িতে। তো দাদার ঘরে পৌঁছে গেছি আর কি, মানে আসার কথা ছিল 6-7টার দিকে, মানে 4:30 ট্রেন 2 ঘন্টা লেট ছিল, আসতে আসতে 9:30 বেজে গেছে। তো আর বাড়াবো না, ভিডিওটা পৌঁছে গেছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।